দর্শনার্থীদের পূজোমণ্ডপ ভার্চুয়ালি দেখানোর উদ্যোগ নিল সেন্ট্রাল কলোনি। করোনায় বদলেছে পূজোর মেজাজ। সরকারি নির্দেশ মেনে দর্শনার্থীদের এবারে ভার্চুয়ালি পূজো দেখানোর উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি। হাইকোর্টের নির্দেশ অনুসারে দর্শক শূন্য থাকবে পূজোমণ্ডপ। দূরত্ব মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে হবে। শুধু তাই নয়, সংক্রমণ রুখতে পূজো কমিটিগুলিকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমনই নির্দেশের পর বাড়িতে বসে ভার্চুয়ালি দর্শনার্থীদের পূজো দেখানোর ব্যবস্থা করেছে সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি। এতে অনেকটাই ভিড় কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আজ একটি সাংবাদিক বৈঠকে পূজো কমিটির সভাপতি কাঞ্চন রায় জানান, হাইকোর্টের নির্দেশ মেনে এবারে তাদের পূজো মণ্ডপে দর্শকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ পূজো দেখতে চাইলে তা ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে পাবে। ইউটিউবে সেন্ট্রাল কলোনি দুর্গাপূজো সার্চ করে সরাসরি পূজো উপভোগ করতে পারবেন দর্শকরা। শুধু তাই নয়, সিঁদুর খেলাও বন্ধ রাখা হয়েছে এবার।